ভালো মন্দ বিচার করে ওনারা ভোট দিবে। যারা ভালো কাজ করতে পারবে তাদেরই ভোট দিবে। আমি ভালো কাজ না করতে পারলে আমাকে কেন ভোট দেবে? আমি ভোট আমি আশা করি না। যদি আমাকে ভালো মনে করে অবশ্যই আমাকে ভোট দিবে, আর আমাকে ভালো খারাপ মনে করলে ভোট দিবে না। আজকে সব শিল্পীদের নিয়ে আয়োজন একটা কারণই, আমাদের নির্বাচনের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা চাই যে এফডিসির পরিবেশ এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ভালো কিছু হয়, সেই জন্যে আমরা একত্র আমরা যারা যারা আছি তারা সবাই মিলে আমরা ফিল্মকে ভালো করার জন্য এবং পরিবেশ ভালো করার জন্য এ বাংলাদেশে যে সব ছবি বানাচ্ছে, ছবি তো চলছে বাংলাদেশের ছবি, বাহিরের ছবি আমাদের দরকার নেই। এইটাই বলার কথা যে কোন ছবি চলে না, আপনি বলেন বাংলা, বাংলা দু চারটা খারাপ যেতে পারে কিন্তু সব ছবি খারাপ যায় না, ভালো হয়েছে। ভেদাভেদ হবে, কারণ দুইটা প্যানেল হইলে দুই দিকে থাকবে, ভালো মন্দ বিচার করে ওনারা ভোট দেবে। যারা ভালো কাজ করতে পারবে তাদেরই ভোট দিবে। আমি ভালো কাজ না করতে পারলে আমাকে কেন ভোট দেবে? আমি ভোট আমি আশা করি না। যদি আমাকে ভালো মনে করে অবশ্যই আমাকে ভোট দিবে, আর আমাকে ভালো খারাপ মনে করলে ভোট দিবে না। আমার মনে হয় না এবার হবে, এবার হবে না। এবার যেটা ভালো নির্বাচন, সুন্দর সুষ্ঠু নির্বাচন চিন্তাভাবনায় আমাদের সবারই লক্ষ্য ভালো কিছু করার জন্য। খারাপের দিকে আর বোধহয় মুভমেন্ট করবে না, তাতে পাবলিক এবং আমাদের সিনেমা যারা দর্শক আছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা ভোটার আছেন, তারা বুঝতে পারছেন যে কতটুকু ভালো হয়েছে কতটুকু খারাপ হয়েছে। আমি কাউকে বুঝবো না যে অমুকে খারাপ তমুকে খারাপ। হ্যাঁ, খারাপ ভালো মন্দ এটা বিচার পাবলিক এবং আপনাদের উপরে ছেড়ে দিলাম, কী কে ভালো করেছে কে খারাপ করে। ইফতারের দাওয়াত ব্যাপারে আমরা দিই না, ইফতার যে যা আসার আসবে। অমিত হাসান তো আমাদের প্যানেলের না, ও তারপরেও একা আমাদের শিল্পী, সবার জন্য খোলা, কাউকে এখানে আটকে রাখা নাই যে তুমি আসতে পারবে না তুমি আসতে পারবে না, যে আসবে সেই আমাদের সাথে খেতে পারবে, উন্মুক্ত। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো ই নাই, আমরা সবাই মনে করি ফিল্ম ইন্ডাস্ট্রির যে যেখানে আছে সবাই আমরা একটা। না, পিছানো হয়নি, আমরা জানি যতটুকু পিছানো হয়েছে, না পিছানো হয় নাই, যেখানে আছে সেখানেই আমরা আপাতত আছি। আর পিছানো কেন পিছানো হবে কী কারণে? হ্যাঁ, ঈদের যে জিনিসটা বলছে সেটা আগে নিল না কেন? এখন তো আমরা একটা আমরা ফিল্মে কাজ করি, আমাদের শিডিউলের ব্যাপার আছে, বললেই তো 15 দিন পিছাবে, 15 দিন তো এলোমেলো হয়ে যাবে। আমি একা বয় একা তো ফিল্মে কাজ করি, আমার লগে আরও 10 জন কো-আর্টিস্ট থাকে, তাদের অবস্থা কী হবে? এক একজন নাটক, একজন ফিল্ম, সবাই মিলেই তো একটা কমিটি ডেট ফিক্স করা হয়। তা হুট করে যদি 15 দিন পিছানো হয় তাতে ফিল্মের যে জায়গাটা আমরা নির্বাচন কমিশন যে যার উপরে দায়িত্ব সে তো অনেক কথা বলে ফেলছে, কথাগুলো বিতর্ক মনে হচ্ছে। আমার মনে হয় এই কথাগুলো না বলাই বেটার। একটা জায়গা বুঝে মানুষ কি বলা যায় কোনটা বলা যায় না, তা আমার মনে হয় বিতর্কটা না বানানো, ভালো কিছু করার চিন্তাভাবনা সবসময় করেছি, বিগত দিনেও করেছি, সামনে আমাদের ভালো কিছু করার ইচ্ছা আছে এবং ভালো কিছু করব। খারাপ কী করব? আমাদের সাথে আমাদের খারাপই হওয়ার কথা না, যেটা সৌন্দর্য ভালো সেটাই করার পরিকল্পনা, সেটাই আমরা করব।